আসসালামু আলাইকুম। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার মুখে এক ধরনের ছোট্ট হাড়ের মতো একটি অঙ্গ আছে? আপনি কি জানেন এর নাম কি আর এটি আমাদের শরীরে কি কাজ করে? তাহলে শুনুন, আমাদের মুখের এই অঙ্গটিকে বলা হয় ইভুলা। এর মেডিকেল নাম হচ্ছে প্যালেটাইন ইভুলা। আমাদের নেজাল ক্যাভিটি আর অরাল ক্যাভিটি একটি ওয়ালের মাধ্যমে একে অপরের থেকে আলাদা থাকে। এই ওয়ালকে বলা হয় প্যালেট। আর এই প্যালেটটি আবার দুটি ভাগে বিভক্ত থাকে, একটি সফট প্যালেট, অন্যটি হচ্ছে হার্ড প্যালেট। হার্ড প্যালেট প্যালেটের সামনের হাড়ের মতো অংশকে বলা হয়, আর প্যালেটের পিছনের অংশকে বলা হয় সফট প্যালেট, যেখানে কোনো প্রকার হাড় থাকে না। এগুলো থাকে আমাদের সফট প্যালেটের একবারে শেষের অংশে, যেটা আমাদের গলার নিচের অংশে ঝুলে থাকে। এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু আর স্মল মাসল ফাইবার দিয়ে তৈরি। এগুলোতে থাকে সেলিভারি গ্ল্যান্ডস, আজ সেখান থেকেই স্যালাইভা প্রোডিউস হয়। এগুলা আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। চলুন তাহলে একটি একটি করে এর কাজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। নাম্বার ওয়ান, যখন আমরা খাবার খাই তখন এগুলা পিছনের দিকে মুভ করে আর আমাদের নাজাল ক্যাভিটিগুলো ব্লক করে দেয়, যার ফলে খাবারগুলো নাজাল ক্যাভিটিতে প্রবেশ করতে পারে না। নাম্বার টু, যেমনটি আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম, এগুলাতে স্যালাইভারি গ্ল্যান্ড উপস্থিত থাকে যা স্যালাইভা প্রোডিউস করে। আমাদের এই ছোট্ট ইভুলা অনেক বেশি পরিমাণে স্যালাইভা প্রোডিউস করতে পারে, যার কারণে আমাদের খাদ্যনালীকে পিচ্ছিল করতে সাহায্য করে, যার ফলে যে কোনো খাবারকে পাকস্থলীতে খুব সহজেই পৌঁছাতে সাহায্য করে। নাম্বার থ্রি, ইভুলা আমাদের কণ্ঠের জন্য অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমরা আমাদের ইভুলার মাধ্যমে অনেক রকম শব্দের তরঙ্গ মুখ থেকে বের করতে পারি, যেগুলো বিভিন্ন ভাষায় কথা বলার জন্য ব্যবহার করা যেতে পারে, যেমন ফ্রান্স, অ্যারাবিক, চায়না। এছাড়াও আমরা যে নাক ডাকি সেটাও কিন্তু ইভুলার মাধ্যমে হয়ে থাকে। দেখুন, যখন আমরা নিঃশ্বাস নেই তখন সে বাতাস গলা দিয়ে ফুসফুসে চলে যায়, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে সফট প্যালেট আর ইভুলার গ্রোথ বেশি থাকে। এর ফলে এসব লোক যখন সোজা হয়ে ঘুমায় তখন এই অংশটি নিঃশ্বাসের নালীতে বাধা সৃষ্টি করে, তখন বাতাস এই সফট প্যালেট আর ইভুলাতে বাধা পেয়ে ফরফর শব্দ করে, যার ফলে নাক ডাকা শব্দ তৈরি হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করব এর মাধ্যমে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।